আমি আসলে অভিভূত। 90 দশকের টাইটেলটা আমার অনুকূলে ছিল, এই মুহূর্তে ডেফিনেটলি সাকিবের অনুকূলে। কিন্তু 90 দশকের টাইটেল যেরকম আমার অনুকূলে ছিল, আমার ফ্যান ক্লাবের টাইটেলটা আমার অনুকূলে। এবং এটা স্বীকার করতেই হয়, আর বিশেষ করে আমরা খুব বাজে একটা সময় পার করছি চলচ্চিত্রে। মাত্র 60টা সিনেমা হল, মানে কল্পনা করা যায় না, যেখানে আমরা 1000 কি 1200 সিনেমা হল নিয়ে খেলা করতাম। এবং কত মধুর ছিল যে স্মৃতিগুলি, আমি হয়তো বা আমি মাইক নিয়ে দাঁড়ালে প্রায় 1400 সিনেমা হল ছিল 1995-এ। এখন প্রতিনিয়ত আমরা সকালে উঠলে হয়তোবা খবর জানবো যে আরেকটা সিনেমা হল বোধহয় ভেঙে যাচ্ছে। এরকম একটা ডিজাস্টার তো চলচ্চিত্রের জন্য খুবই খারাপ। আমি তারপরও আলো দেখি, আলো দেখি এই কারণে যে আরো মিনিমাম আরো 150 সিনেমা, মানে সিনেপ্লেক্স টাইপের সিনেমা হলগুলি যদি হয়ে যায়, পরিবেশ যদি ভালো হয়ে যায়, তখন হতে পারে যে আমরা থাকবো না চলচ্চিত্রে, কিন্তু আবার কামব্যাক করবে। আবার কয়েকদিন আগে, মানে ব্রাজিল পরপর 3 বার কাপ নিয়েছিল, একদম লাস্ট 70 সাল পর্যন্ত। এবং 70-এ গিয়ে আমরা তো তখন অনেক ছোট, মনেই থাকার কথা না, পরে আমরা এটা স্টাডি করে পেয়েছি। 70-এ প্লে থেকে শুরু করে অলমোস্ট 8 থেকে 9 জন রিটায়ারে চলে যায় 70-এর পর। তারপরে ব্রাজিল কি আর পৃথিবীতে খুঁজে পাওয়া যায়নি, সেইটা কামব্যাক করতে প্রায় 80 দশকে গিয়ে রোমারিওর মাধ্যম দিয়ে, রোনাল্ডো রোমারিও এই মাধ্যমটা দিয়ে তারপরে কিন্তু আমরা ব্রাজিলকে আবার কামব্যাক করতে দেখেছি। আমিও সেরকমই ভাবি আমাদের চলচ্চিত্রকে। আমি মনে করি এই চলচ্চিত্র একদিন ঘুরে দাঁড়াবে। আর বিশেষ করে আমাদের চলচ্চিত্রের, আমাদের মন্ত্রী মহোদয় একটি কথা বারবারই বলছিলেন, তথ্যমন্ত্রী, মানে উপমন্ত্রী যেটাকে বলি আমরা, প্রতিমন্ত্রী, উনি কিন্তু বলেছিলেন যে আমাদের চলচ্চিত্রের যে গন্ডগোল, চলচ্চিত্রের ভালোবাসার আপনাদের প্রবলেমগুলি আপনারাই সলভ করেন না, আসলেই সত্য, আমাদের ভিতরেই বিরোধ, আমাদের ভিতরেই গন্ডগোল, আপনার কাছে সরি। আমরা যদি আরো এক থাকতে পারতাম, আমাদের মনে হয় এই জীর্ণ দশাটা, এবং আমাদের কিছু শিল্পী তারা হয়তো সুপার পজিশনে আছে, কিন্তু ভালোবাসাটার বহিঃপ্রকাশটা যদি ওইভাবে মানে দিত, আমার মনে হয় আরো ভালো গিয়ে দাঁড়াত। এই যে শিবাসনের মতো, ওরা, ও কিন্তু ওয়েল এস্টাবলিশড ঢাকা সিটিতে, ওর ফিল্ম করার কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু ঢাকাতে যারা থাকার মতো জায়গা ছিল না এক সময়, যারা অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছে, তারাই কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ওর মতো আমাদের মতো শিল্পীরা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে না, আমি একটু স্পষ্ট করে বলতে চাই। এই গেল একটা চলচ্চিত্রের পার্ট। আর বিশেষ করে আমি আজকে, ওই যে আমি একটু আগে বলছিলাম যে 90 দশকটা আমার অনুকূলে ছিল, এই দশকটা আমার অনুকূলে না, কিন্তু ফ্যান ক্লাবের মাধ্যমে যে অনুকূলটা আজকে 1 নম্বর পজিশনে ফ্যান ক্লাবে, এটার পুরোই কৃতিত্ব আমি দিব হচ্ছে আমাদের রুলান আমির খিয়ম। ও বিদেশ থেকেও যেভাবে পরিচালনা করছে, আমি এটা সুসংবাদ দিতে চাই, ও খুব ভেরি শর্ট টাইমের মধ্যে বাংলাদেশে ফরএভারের জন্য চলে আসবে, মে মাসের মধ্যে। আমি বলছি যে বাইরে থেকে এইভাবে পরিচালনা করাটা খুব মুশকিল। আজকে আমি যদিও সকাল থেকে সময় দিতে চেষ্টাও যদি করতাম, তারপরও আমি আজকে ভোট দিতাম না। এখন প্রশ্ন করবেন কেন, এই কারণে দিতাম না, আমি কাকে দিতাম, সবাই আমার,
তো সো দ্যাট আমি বোধহয় একমাত্র ব্যক্তি থাকতাম যে আজকে ভোট দিতাম না, কিন্তু ভাগ্যগুণই হোক যে কোনো কারণই হোক, আজকে পটুসারি শিষ্যদের পিকনিক, তারপরে আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, আমার বাবা সমতুল্য, আমার পৃথিবীতে আমার বাবা সেও নেই, আমার শ্বশুর সেও নেই, এই দুইটা মানুষকে যে নাকি সাপোর্ট দেয় সে হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার। আজকে তার জন্মদিন, সেখানেও যেতে পারিনি আমি শুধু এই ফ্যান ক্লাবের অনুষ্ঠানের জন্য। আর বিশেষ করে আজিজ অনেক ভালো ছেলে এবং সুন্দর করে পরিচালনা করছে বাংলাদেশে থেকে। এর আগের যে সাধারণ সম্পাদক ছিল কিরণ, রিয়েল ফ্যাবুলাস আমি মনে করি, ও অনেক ভালো সুন্দর পরিচালনা করেছে। সারা জীবন কেউই হয়তোবা থাকবো না, আমি চাই যে আমার মৃত্যুর পরও এই ফ্যান ক্লাবটা থাকবে। আর পোস্ট নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আমি বিশ্বাস করি, আমি নির্বাচনটা দেওয়ার মুরব্বী আমাকে বলেছিল যে নির্বাচনটা কেন দিলে, আমি একটি মাত্র কারণে দিলাম, আমি যাচাই করতে চাই আমার ফ্যান ক্লাবটা কত অবধি বড় হয়েছে, আমার সন্তানটা কত বড় হয়েছে, আমি একটু যাচাই করতে চেয়েছি। এবং আজকে যে উদ্দীপনা, ভালোবাসা, ডাক্তার রোগী যাওয়ার পরে জিজ্ঞেস করে যে আপনার প্রথম জিজ্ঞেস করে আপনার ঘুম হয় প্রথম, কিন্তু ডাক্তার কিন্তু বলে আপনার ঘুম হয়, আপনার পেশাব পায়খানা ঠিক মতো হয়, আর তার সাথে আপনি কতটুকু ভালো মন নিয়ে অবস্থান করছেন, ভালো মন যদি নিয়ে অবস্থান করা না যায় তাহলে কিন্তু বাচ্চাটা খুব মুশকিল। সুস্থ থাকার সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ভালো মনটা নিয়ে থাকা। আর আর কি বলে, ভালো মনের জন্য যেটা প্রয়োজন এই চেয়ার আপ থাকা, আমরা সবাই একত্র হলাম এখানে। গতবার একটি মেয়ে ছিল কণ্ঠী সম্ভবত, ও আজকে দুনিয়াতে নাই, হয়তোবা এর পরের কোন অনুষ্ঠানে হয়তোবা আমি থাকবো না, হয়তোবা আপনি থাকবেন না, আপনি থাকবেন না, এটা মেনে নিতেই হবে, আমরা যে ধর্মেরই অবস্থান করছি না কেন এটা মেনে নিতে হবে। আর ডিসিপ্লিনের কথা আমি বারবারই বলছিলাম যে এগুলি একটু মেনটেন করতে হবে। যেরকম কালকে ফুল দিতে যাবে, ঠিক আছে, ওয়েল, কিন্তু এই যে আমি এটা কিন্তু আলোচনা করছি, আমি বক্তব্যের মধ্যে ফেলছি না, একসাথে 20-30 জন একটা KPI ভুক্ত একটি জায়গায় যাওয়া খুব ডিফিকাল্ট, অ্যালাউ করে না, এটা এটা শো ডাউন হয়ে যায়। এখন আমি কাকে বলবো যে তুমি আসলা কেন, তুমি আসলা কেন, আমি তো বিব্রত ব্যাপার। এগুলি একটু কোন জায়গায় কোন জায়গা অবস্থান করতে হবে এগুলি বুঝতে হবে। আর আমি একটু পরেই ঘোষণা দিব কে নির্বাচনে কে ফলাফল কে জয়লাভ করেছে, এবং যারা দাঁড়িয়েছ তোমরা কেউ কিন্তু হারার চিন্তাটাই করবে না, অংশগ্রহণটাই হলো সবচেয়ে বড় কথা। কেউ চিরতর মানে চিরস্থায়ী এটা সভাপতি থাকবে তাও না, এটা সাধারণ সম্পাদক থাকবে তাও না, আবার একদিন আমি যে এখানে থাকবো তাও না, হয়তোবা এরকম হতে পারে যে এই জায়গাটা আমার ছেলে এসে আমার জায়গায় বললো যে আমার বাবা নেই, আমার জায়গায় আমার বাবার এখানে আমি আসছি, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই বাস্তবকে আমি সবসময় মেনে নিই। আর এই যারা এখানে সংগঠনে যারা আছেন, যারা সহযোগিতা করছেন, মানে একটি যে কোনো সংগঠনই হোক না কেন, যে কোনো বিষয়টাই হোক না কেন, মানে একটা ফ্যাক্টর, এই যারা এই বিষয়গুলি নিয়ে সহযোগিতা করছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। প্লাস আমার আমি কিন্তু বারবারই একটা কথা বলি যে সেটা হচ্ছে আমার এই ফ্যান ক্লাবের
উদ্দেশ্যই শুধু নাচ গান কিংবা সেলফি তোলা কিংবা সেলিব্রিটিদের সাথে অংশগ্রহণ করা, এই ধরনের উদ্দেশ্যের মধ্যে আমি একত্রতা প্রকাশ করব না। আমি বারবারই বলেছি যে আমার ফ্যান ক্লাবের মাধ্যমে কোনো রক্তদান কর্মসূচি, তারপরে কোনো মসজিদে কোনো জিনিস দান করা, হ্যাঁ, এবং সেবামূলক কাজে যত ধরনের সেবা হোক না কেন, মানব কল্যাণের জন্য সেবামূলক কাজে আমরা একটা সেবার কাজে দরকার হলে মন্দিরও যাব, আমরা মসজিদও যাব, সেবামূলক কাজে আমাদের অংশগ্রহণ করব। আর বিশেষ করে আজকে বাংলাদেশে আমার সামনে আপনারা, মানে তোমরা যারা আছো, আমি তোমাদেরকে যতটুকু তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, তার চেয়ে বেশি কৃতজ্ঞ আমি যারা বিদেশে থেকে প্রবাসী, আমি প্রবাসী যারা থাকি তাদের কাছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। আমি কয়েকদিন আগে আমি একটি প্রোগ্রাম নিয়ে আমি গিয়েছিলাম প্রবাসী দেশে, অনুষ্ঠানটা আমি উপস্থাপনা করছি, এবং প্রায় আমার টার্গেট আছে 25টা দেশে এই প্রবাসী দেশপ্রেম নিয়ে আমি কাজ করব। আর এক একটা সেখানে গিয়ে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো মানে মালয়েশিয়াতে এত বড় একটি জায়গায় অবস্থান করছেন, প্রায় 25 ইয়ার্স যাবত এখানে আছেন, হাজার হাজার কোটি টাকার মালিক, দেশকে কতটুকু ফিল করে, দেশের মানুষকে কতটুকু ফিল করে, তো উনি বলতে বলতে কেঁদেই দিয়েছে যে আমি আমার মায়ের মতো, আসলে বিদেশে না গেলে বোঝাই যায় না। আমি কি বলে টাইম স্কোয়ারের সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এক বাংলাদেশি আমাকে দেখে জড়ায় ধরছে পিছন থেকে, আমি তো ভয় পেয়ে গেছি, আমি কিন্তু পুলিশ, আমার মানে মালয়েশিয়ান পুলিশ নাকি, বাংলায় দেখলেই তো ওরা এরকম করে, বলে যে না আমি সিঙ্গাপুরের থেকে আসছি, আপনাকে হঠাৎ করে দেখবে এরকম আমি আমি আসলে ভাবি না। উনি দেখে কেঁদে উঠছে। আসলেই আমি একটি ছোট্ট বহু বছর আগে সাউথ আফ্রিকায় পোর্ট এলিজাবেথের একটি এয়ারপোর্টে কোন দিকে যাবো আমি খুঁজে বের করতে পারছিলাম না, আমার ফ্লাইটের টাইমও হয়ে যাচ্ছে, আমি দিশারও হয়ে যাচ্ছিলাম, তো একে জিজ্ঞেস করি ওকে জিজ্ঞেস করি ভালো করে, আমি এক বাংলা এসে বলতেছে যে ভাই এদিকে আসেন আপনি, আপনার লাগেজটা দেন, আর আমার হাতে একটু পেনের কারণে আমি লাগেজটা টানতে অসুবিধা হচ্ছিল, লাগেজটা উনি নিল, ওনার ওয়াইফকে বললো যে তুমি এখানে দাঁড়াও, আমি ভাইয়া আগে, আমাকে একদম ফ্লাইট অবধি, ওই অবধি তো যাওয়া যায় না, তার আগে যাবতীয় যা কিছু আছে পারে তো উনি আমাকে মানে সাউথ আফ্রিকার টাকা ফ্র্যাঙ্ক উনি আমাকে দিয়ে দেন, এরকম একটা ব্যাপার। আসলে বিদেশে থেকে বোঝা যায় যে মানে প্রবাসীর দেশপ্রেমটা কি, এটা কিন্তু আমি নিজে বুঝি, আমি তাদের সেই সব ফ্যানদের কাছে আমি কৃতজ্ঞ। আর আজকে একটু পরেই মৌসুমি আসবে, রওনা দিয়েছে, তারপরে পপি আসার কথা, অমিত হাসান আসার কথা, ওরা সবাই একটু ব্যস্ত। আসলে আজকের এই অনুষ্ঠানটা আর প্রডিউসার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান নিয়ে একটু ঝামেলা হওয়ার কারণে একটু টাইম সেন্স একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আজকে আবার আরেকটা বিয়ের দাওয়াতের রাতে আমার যেতে হবে আমাদের রমেশ ভাইয়ের ছেলের বিয়ে, মানে খুবই কাকে আমি না করব, আমি বলছি রাত আমি এখান থেকে 11টার সময় রওনা দিব, আমার আসতে যতক্ষণ লাগে ওখানে গিয়ে আমাকে খেতে হবে। তো এই হচ্ছে টোটাল একটা মানে অনেক সময় কাজ থাকে না থাকে না, যখন থেকেই যায় তখন খুবই একটা বাজে ব্যাপার হয়ে দাঁড়ায়। আর আমার জীবনে আমার ভয়েস কেউ আজ অব্দি দেয়নি, কলকাতার দুইটা ছবিতে ওরা দিয়েছে, তা আমি আমার প্রথম নেগেটিভ ক্যারেক্টারের ছবি ওরা দালাল, আমি একটু প্রবলেমের কারণে তখন আমি দিল্লিতে ছিলাম, উত্তম আকাশ দা, আমি আসার পরে আমি জিজ্ঞেস করলাম যে চলো ডাবিং করি, কারণ তোমার ডাবিং তো হয়ে গেছে, তো কে করছে, তো আমাকে বলছে চলো, যাওয়ার পর আমি কি রে একটু কনফিউজ হয়ে গেলাম যে আমারই তো ভয়েস মনে হচ্ছে, তা কনফিউজ করে আমি বললাম যে আমার চেয়ে তো ভালো হয়েছে এটা, এটা এত সুন্দর ডাবিংটা কে করে দিল, কবে শিবাসনা করছে আজ অব্দি
আজ অব্দি কেউ আমাকে প্রশ্ন করেনি যে ওই ছবির ডাবিং অনেকেই বোধ হয় এখানে জানিও না যে আজকে ওরা দালানের ভয়েস কিন্তু আমার ছিল না, কিন্তু ফুললি ওর, এটা কেউ ইমাজিনই করতে পারেনি যে শিবা এত আমার স্টাইলের থ্রো, ওর নিজস্ব পার্সোনালিটি আমার স্টাইলটা ভেঙে আমাকে আরো অনেক বড় একটি জায়গায় নিয়ে গেছে এত বাম্পার বাম্পার ছবি। আমি এরপরে আমি এক ছবি তোরে বলেই ফেললাম যে ভাই তুমি করো আমার ডাবিংটা, তাহলে মজাই হয়। তখন তো এক চিটিয়া ছবি করছিলাম, আমাদের অনেক স্মৃতি আছে, আমি অনেক মিস করি আমার আমাদের অনেক, আমি আজকে বিশেষ করে একা আসছে কই, ও চলে গেছে, আচ্ছা থ্যাংক ইউ একা। আর বিশেষ করে আমি যারা আজকে মেয়েরা যারা আসছে সবাই, ও তো রাত্রি তো অনেক সিনিয়র, হ্যাঁ নার্গিস, হ্যাঁ নার্গিস তো অনেক সিনিয়র, তারপরে সাথী আছে, সাথী কেমন আছো তুমি? ভালো আছে ইনশাআল্লাহ, তোমার সাথে আমি এসে ছবি তুলবো, তারপরে বিশেষ করে আমি আজকে একটা রিকোয়েস্ট করব যে হোপফুলি যারা আর্টিস্টরা আসবে তোমরা কেউ ওই সেলফি তোলার জন্য মারামারি করো না, একটা দুটো এখানে তুলো, কোনো শিল্পী যেন আমার বলতে না পারে যে, বিশেষ করে যেটা আমি খুবই অভিমান করব রাগ করব, যেন তারা এসে যেন বলে যে একটা সুন্দর একটা মানে সুন্দর জায়গায় আমি গিয়েছি। আর বিশেষ করে আমি যতটাই অত্যাচারিত হই না কেন আমার যারা গেস্ট যারা আসবে তাদেরকে অনেক উচ্চ জায়গায় তোমরা রাখবে, আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। সাথে সাথে তোমাদের কাছে দোয়াও চাই সুস্থতার জন্য, কারণ আল্লাহ পাক একটা হাত হাতের সাথে সাথে যখন নাকি অনেকগুলি হাত চলে আসে না, তখন তার আল্লাহর ফেরেস্তাকে আল্লাহ পাক বলে যে দেখ আমার কাছে বান্দা চাচ্ছে। তো সৃষ্টিকর্তা আমার দৃঢ় বিশ্বাস ইয়েস্টারডে টুডে এন্ড টুমরো সৃষ্টিকর্তা কিন্তু দোয়া কবুল করেনি, সেটা যে দোয়াই হোক না কেন সুন্দর দোয়া কবুল ছাড়া কখনই সৃষ্টিকর্তা থাকেন না। আর আমার জীবনে অনেক চড়াই উত্রাই আছে, মৌসুমীর জীবনে সেই চড়াই উত্রাইটা নাই, আর বিশেষ করে ওই একই সুরে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি এক অগ্নিকন্যার সাথে সংসার করি, এক প্রিয় দর্শিনীর সাথে সংসার করি, তারপরে বাঘিনী কন্যার সাথে সংসার করি, আর কি টাইম নিয়েছে। আর যাই হোক, আর আমাদের বিশেষ করে আমার ফিল্ম ক্লাবের একটা বড় নির্বাচন হয়ে গেল, আমরা সবাই মানে কি বলে পাস করেছি, এখান থেকে একটা বড় জায়গায় নিয়ে যাচ্ছি। আর বিশেষ করে এটার একটা বিশাল পিকনিকের আয়োজন সেটা মৌসুমী করে দিচ্ছে। আর আর কি বলবো, আমি অনেকক্ষণই আছি, আমার গেস্টরা কতক্ষণ থাকবে ভালোবাসা দিয়ে তা আমি জানি না, কাজ তো ডেফিনেটলি আছে।